দেশের পাঁচ জেলায় হাওরে বাঁধ ভাঙা পানির চাপ অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। হবিগঞ্জের লাখাই বাঁধের একটি অংশ ভেঙে প্রবল বেগে পানি ঢুকছে হাওরে, ডুবে গেছে প্রায় 10,000 হেক্টর জমির বোরো ধান। সুনামগঞ্জের ছোট বড় 142টি হাওর পানির নিচে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য জমিতে আরও জানাচ্ছেন ইকরামুল আদনান। সুনামগঞ্জে হাজার হাজার কৃষক দু সপ্তাহ আগেও যে বোরো ফসল ঘরে তোলার স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন এখন হাওরের অথই পানিতে ভাসছে। অতি বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে এ জেলার শতভাগ আবাদি জমি। সর্বশেষ পরিদর্শনা অনুযায়ী 1,32,000 মতো সম্পূর্ণ তলিয়ে গেছে এবং এই ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 2,71,243 ছিল। এদিকে হবিগঞ্জের খোয়াই নদীর লাক্ষাই অংশের বাঁধ ভেঙে লাক্ষাই উপজেলার ভরপূর্ণি বুল্লা হাওর সহ আশপাশের প্রায় 10,000 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। খেত বেরি বাঁধ এগুলি সব ভাঙ্গিয়া পানির তলে গেছে গিয়ে, আমরা তো আর কিছু করার নাই এখন। সরকার যদি কিছু সাহায্য করে তা আমরা গরু বাছর লইয়া আমরা জি ফুটলে কোনোভাবে আমরা চলতাম। যে এ জেলার চলতি বছরে 1,16,510 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল, এর মধ্যে তৃতীয় দফায় বন্যায় তলিয়ে গেছে প্রায় 55,000 হেক্টর জমির ফসল। হাওরের পানি বাড়তে থাকায় আদাপাকা ধান ঘরে তুলছে কৃষকরা। কষ্ট কষ্ট করে জমিন করছিলাম, জমিনের নিচে পানি। ক্ষতি কাটাতে সরকারি সহায়তা বাড়ানোর দাবি জানান তারা। ইকরামুল আদনান, বৈশাখী সংবাদ।